নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আরও একটি ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে মহাষ্টমী, সবাইকে মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা সবাই রেডি হয়ে গেছি, দুপুরবেলা ঠাকুর দেখতে যাব। এখন বাজে ঘড়িতে পৌনে একটার মতো, তো 12টার দিকে বেরোবনুর কথা ছিল, রেডি হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে। তো অটো করে যাব, আমি, মা, আমার জেঠিমা, আমার বর, আমার ছেলে, আর আমার ছোটো বোন যাবে না, ও বিকেল দিকে বেরোবে ওর বান্ধবীদের সঙ্গে, তো তার জন্য ও আর আমাদের সঙ্গে আজকে যাবে না। আমরা এখন অটোতে করে রওনা দেব ঠাকুর দেখতে। তো দেখা যাক, আমাদের এখানেই ধর্মনগরে ঠাকুর দেখতে যাব, কয়টা ঠাকুর দেখি আজকে। তো আমার ছেলে খুবই এক্সাইটেড, ও পাঞ্জাবি পরে নিয়েছে রেড কালারের, আর আমরা গাড়িতে এমনভাবে মানে বসেছি কি আর বলবো, সবাই তো মোটা, তো জায়গা হচ্ছিল না। তো যাই হোক, এতেও একটা আনন্দ আছে। তারপর এখানে চলে এলাম শ্মশান কালী বাড়িতে। তো প্রথমেই একটা কালী মন্দিরে এসে দুর্গা ঠাকুরকে দেখে নিলাম, তারপর একে একে প্যান্ডেলে যাব। তো এখানে এসে খুবই ভালো লাগছে, ঢাকের শব্দ পেলাম। আমার ছেলে দেখুন কি সুন্দর তাকিয়েছে, মানে হঠাৎ করে দেখলো তো ঢাক পাচ্ছে, তো তার জন্য আর কি। তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম একে একে, তো আমরা হাঁটছি কারণ একটু দূরে রাখতে হয় গাড়িটাকে। তারপর আরেকটা প্যান্ডেলে চলে এলাম, সেটাও খুবই সুন্দর, এত ভিড় না, এখন প্রসাদ বিতরণ হচ্ছে, ঠিক পুজোটা শেষ হলো আর আমরা এসে পৌঁছলাম আর কি। তো লাইন লেগে গেছে এখানে প্রসাদের জন্য, তো এখানে প্রসাদ খেতে ইচ্ছে ছিল কিন্তু অনেক লম্বা লাইন, তার জন্য আর এখানে প্রসাদ খাওয়া হলো না। প্যান্ডেলে পুজোটা দেখে তারপর এখান থেকে ছবি টবি উঠে বেরিয়ে পড়লাম আর কি। তো মাকে বললাম যে ওর হাতটা ধরো, কারণ এখানকার অনেক ভিড় কিন্তু। তো দেখুন কি সুন্দর করে হাতি সাজিয়েছে, তারপর প্যান্ডেলটাও কিন্তু খুবই দারুণ হয়েছে। কি বলুন তো, সবাইকে নিয়ে ঠাকুর দেখার আনন্দটাই কিন্তু আলাদা। তো আমি প্রত্যেক বছরই মানে চেষ্টা করি অষ্টমীর দিন দুপুরবেলাটা বেরোনোর, তো দুপুরবেলা বেরোলে গাড়ি করে প্যান্ডেলের সামনে আসা যায়, তো তার জন্য মাকেও নিয়ে আসি, কারণ রাতের বেলা হলে অনেকটা পথ হাঁটতে হয়, তো হাঁটাটা আমার পক্ষে সম্ভব না, আমি পারি না এতটুকু হেঁটে হেঁটে পুজো দেখতে। ছেলের হাত ধরে ধরে প্যান্ডেলে ঢুকছি, আর আমার মা আর জেঠিমা পেছন পেছন, আর আমার বর সামনে হাঁটছে। তো এদিকে ঢুকে কিন্তু খুবই ভালো লাগলো, বাইরে থেকে কিন্তু এতটা বুঝতে পারলাম না যে ভেতরে কী আছে। ভেতরে ঢুকে তো পুরো তাঁতিদের দৃশ্য মানে দেখানো হয়েছে, তাঁত কী করে তাঁতিরা তাঁত বুনে শাড়ি বানায়, তো এগুলোই দেখানো হয়েছে এখানে। পুরো প্যান্ডেলটা কিন্তু তাঁতের শাড়ি দিয়েই করা আছে, ভেতরটাও কিন্তু তাঁতিদের মানে শাড়ি দিয়েই করা, তাঁতের শাড়ি দিয়ে করা। তো ভেতরটা অনেক ভিড় দেখুন, এখানটায় দাঁড়িয়ে আছি কারণ ভেতরে কিন্তু প্রচণ্ড ভিড়, দিনের বেলাও যে এত ভিড় হবে ভাবতে পারিনি এবারটায়। অন্যবার এতটাও ভিড় হতো না কিন্তু এবারে প্রচণ্ড ভিড় দিনের বেলা, অনেকেই কিন্তু দিনের বেলা বেরোয় যারা হাঁটতে পারে না। তো ভেতরটাও দেখুন কি সুন্দর লাগছে, পুরোটা না তাঁতের শাড়ি দিয়েই করা আছে, ভালোই লেগেছে এই প্যান্ডেলটা দেখতে, আর মূর্তিটাও কিন্তু অসাধারণ হয়েছে। তারপর ছবি টবি তুলে বেরিয়ে আরেকটা প্যান্ডেলে চলে এলাম, আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, আর আমার গলাটা না বসে গেছে তার জন্য আওয়াজটা এরকম হচ্ছে, মানে কাশি হয়েছে আর কি তার জন্য। তো এখানে এসে তো খোলা মাঠ পেয়ে আমার ছেলে দৌড়াদৌড়ি করছে, আর এখন ঢুকছি আরেকটা প্যান্ডেলে। প্যান্ডেলটা কী করেছে সেটা আমি মানে দেখে বুঝতে পারিনি, এখনও বুঝতে পারছি না, যখন দেখেছিলাম তখনও বুঝতে পারিনি আসলে প্যান্ডেলটা কী বানিয়েছে। তো যাই হোক, অনেকেই এখানে ছবি টবি উঠলো, আর মূর্তিটা কিন্তু খুবই মানে অসাধারণ হয়েছে, খুবই ভালো লেগেছে, ছোটো কাটোর মধ্যে মূর্তিটা খুব দারুণ হয়েছে। আমরা এখানে
ধর্মনগরের মাছ মাছখানটায় যে পূজাটা হয় বিবিএল স্কুলে, তো এই পূজাটাতে এসেছি। তো ভালোই লাগছে আজকে পুজো দেখতে, মা জেঠিমা তারপর আমার বর আমার ছেলে সবাই মিলে সবাই ছবি দেখছে, একসঙ্গে ছবি উঠছি তারপর পুজো দেখছি। এখানে বেশি কথা বলা যাবে না কারণ অনেক চিৎকার আর তারপর হলো আওয়াজ গাড়ির, তো গাড়ির পড়ানোর জন্য কথা খুব একটা ভালো শোনা যাচ্ছে না। তো যাই হোক, আরও পুজো দেখার আছে সেগুলো দেখবো এখন। তো আমরা আরেকটা প্যান্ডেলে চলে এসেছি আর এখানে কিন্তু খুবই ভালো লাগছে এসে, কারণ এখানে ছোটদের অনেক গল্পের কাহিনী তুলে ধরা হয়েছে। দেখুন এখানে গোপালবাড়ের গল্প আছে, তো তারপর আরও অনেক গল্প দিয়ে পুরো প্যান্ডেলটা রেডি করা হয়েছে। ভালোই লেগেছে এই প্যান্ডেলটাও, আর এই প্যান্ডেলেও কিন্তু প্রচুর ভিড়, দিনের বেলায় যে এতটা ভিড় হবে ভাবতেও পারিনি। ভেবেছিলাম যে রাতে ভিড় হবে, এখন তো দেখি দিনের বেলায় এত ভিড়। তো যাই হোক, গত বছরও কিন্তু এতটা ভিড় ছিল না অষ্টমীর দিন, তো এবার কিন্তু প্রচুর ভিড়, কারণ রাতের বেলা মানুষ তো এতটাও হাঁটতে পারে না, হেঁটে হেঁটে দেখাটা মুশকিল, তার জন্যই দিনের বেলা সবাই দেখে নেয়, তারপর রাতের বেলা কোনো একটা প্যান্ডেলে গিয়ে বসে দেয়, তো এইরকমই আর কি। তো আমার মার জেঠি ওইদিকে দাঁড়িয়ে আছেন, তারপর ওই প্যান্ডেলটা থেকে বেরিয়ে আবার একটা প্যান্ডেলে ঢুকলাম। এই প্যান্ডেলটাই আমার সব থেকেই বেশি ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে প্যান্ডেলের বাইরের দিকটা, ভেতরটাও কিন্তু দারুণ। তো এই প্যান্ডেলটা দেখে তারপর বাড়ি চলে যাব। আর আমার ছেলে তো দেখুন ওদের প্রাইজগুলো দেখে মানে বলছে আর কি যে এগুলো কে দিয়েছে। তো প্রত্যেক বছরই মনে হয় এই প্যান্ডেলটা প্রাইজ পায়, তো এই ক্লাবটা আর কি। তো যাই হোক, প্যান্ডেলের ভিতরটাও খুব সুন্দর, দেখুন খুব সুন্দর আলপনা করেছে। আর ব্লক মানে ব্লকসগুলো হয় না ওই যে রাস্তা করে, ওইগুলো মানে দিয়ে দিয়েছে, তাতে কি হয় আর কাদা হয় না। ভালোই লেগেছে ভেতরটা, আর এখানে এই পুজোটা দেখে বাড়ি চলে যাব, কারণ বিকেল হয়ে গেছে, এখন বাজে গড়িতে 4টার মতো, তো বাড়ি ফিরতে হবে। আর যে ড্রাইভারকে নিয়ে এসেছি ওরও তো আরও মানে প্যাসেঞ্জার আছে, তো ওদেরকেও দেখাতে হবে, তার জন্য আর খুব একটা বেশি লেট করব না, এখন বাড়ি চলে যাব। ঠাকুর দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে, খিদেও পেয়েছে কিন্তু। আর এখানে মূর্তিটা দেখুন কি সুন্দর হয়েছে। তো আপনাদের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অপেক্ষায় থাকব। আর এখন সোজা বাড়ি চলে যাব, প্রচণ্ড খিদে পেয়েছে, রাস্তায় যদি কিছু পাই খাবার খেয়ে নেব। আর এখানে কোনো রেস্টুরেন্টে মানে গাড়ি দাঁড় করানো যাবে না কারণ খুব ভিড়, তো এখানে মানে টাউনের ভিতরে মনে হয় না খাওয়া যাবে বলে, কারণ আমরা যে রাস্তাটায় এসেছি সেখান থেকে ঘুরে আবার রেস্টুরেন্টে যাওয়াটা মানে খুবই কষ্ট হয়ে যাবে। তার জন্য বাড়ির পাশে একটা মিষ্টির দোকান ছিল, সেখান থেকে খেয়ে নিলাম, আর এবার সোজা বাড়ি রওনা দেব। তো বন্ধুরা, আমরা বাড়িতে চলে এসেছি, এসে কানের টানের খুলে নিয়েছি, অর্ঘদীপকে এবার ড্রেস চেঞ্জ করাবো তারপর খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, বাইরে তো তেমন কিছু খেলাম না, তো এখন খেয়ে একটু রেস্ট করব, তারপর আবার বিকালে বেরবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আরেকটা ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।